আপনারা দেখছেন খবরের তুমি। স্বাধীনতা সংগ্রামী নেতাজির জন্ম জয়ন্তীতে এক অভিনব উদ্যোগ নিয়েছিল টিম কাঠ পেন্সিল। সুন্দরবন এলাকায় কচুখালীতে পিছিয়ে পড়া এবং কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ, খাতা, পেন, পেন্সিল সহ আরো অনেক কিছু জিনিস তুলে দিল টিম কাঠ পেন্সিল। হুগলির রিশরাতে কাঠ পেন্সিল নামে এই সংগঠনটি কিছু দুস্থ এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষক এবং সভাপতি সুজিত সাহা তার ছাত্রছাত্রীদের নিয়ে এই সংগঠনটি চালু করেছিল গত 3.5 বছর আগে, এমনটাই জানান তিনি। কাঠ পেন্সিলের এই অভিনব উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। ভবিষ্যতে এই সামাজিক দায়িত্ব পালনের যে উদ্যোগ, কাঠ পেন্সিল সর্বস্তরের মানুষকেও আহ্বান জানায়। হুগলি থেকে কেয়া ঘোষ মাইতির রিপোর্ট, খবরের দুনিয়া। রয়্যাল লাইট সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ 9609031138। নমস্কার, আমি সুজিত সাহা কাঠ পেন্সিলের পক্ষ থেকে বলছি। আজকে প্রায় 3.5 বছর ধরে আমরা এই কাঠ পেন্সিল পরিচালনা করছি। আজ থেকে 3.5 বছর আগে আমাদের এলাকার দুস্থ, মেধাবী এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমি এবং আমার ছাত্রছাত্রীরা মিলে এই সংগঠনটি তৈরি করেছিলাম। পায়ে পায়ে আজকে সেই 3.5 বছর পূর্ণ হলো। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের কচুখালী অঞ্চলে, সেখানকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদের সাহায্য করার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা যে উদ্দেশ্যে কাঠ পেন্সিলটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ গঠনের জন্য, এবং আমাদের যে কাঠ পেন্সিলের উদ্দেশ্য ছিল সেটাই ছিল যে ভাবনা, সে ভবিষ্যতের আমরা আছি তোমার পাশে। আমরা অবশ্যই কাঠ পেন্সিলের পক্ষ থেকে সেই সমস্ত দুস্থ এবং পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকবো, এই অঙ্গীকার করছি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা যাচ্ছি সুন্দরবন, এবং সুন্দরবনের কচুখালীতে, সেখানে আমরা প্রায় 100 ছাত্রছাত্রী, তাদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে, কাঠ পেন্সিলের পক্ষ থেকে কিছু উপহার তুলে দেবো, এবং আশা করি ভবিষ্যতে আমরা এইভাবে তাদের পাশে দাঁড়াতে পারবো এবং তাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বা সুস্থ সমাজ গঠনের কাজে আমরা তাদের সাহায্য করতে পারবো বা তাদের পাশে আমরা থাকতে পারবো। এবং এটাই আমি এবং আমাদের কাঠ পেন্সিলের সদস্যরা কাঠ পেন্সিলের পক্ষ থেকে অঙ্গীকার করছি।